নমস্কার, আজ আপনাদের কয়েকটা সহজ যৌগিক ব্যায়াম দেখাচ্ছি। আর আবার এই যৌগিক ব্যায়াম করতে গেলে বা যোগা করতে গেলে যে সমস্ত নিয়ম কারণ সেগুলো আমার আগের ভিডিও যেখানে প্রণালী ভিডিওগুলো দেওয়া আছে ওর মধ্যে দেওয়া রয়েছে। আজকে শুধু নতুন করে বলবো যে সকালে যখন এক্সারসাইজ করবেন তখন সব সময় মনোযোগ সহকারে করবেন, মনকে স্থির রাখবেন এবং প্রত্যেকটা আসন হয়ে যাওয়ার পর 1 মিনিট করে অন্তত শবাসন করবেন, আর প্রত্যেকটা আসন 2 বা 3 বার করে করবেন। যাই হোক, এখন কাজের কথায় আসি। আজকে দেখাবো প্রথম আসনটা হচ্ছে নৌকা আসন। এই নৌকা আসনটা কিভাবে করছি আপনারা লক্ষ্য রাখুন। আমি লম্ব হয়ে মাটির মধ্যে চিত হয়ে শুয়ে পড়ছি, দেখুন আমার দিকে তাকান। শুয়ে পড়লাম, এবারে পা আর দুটো হাত, হাতটাকে প্রথমে দুটো হাতকে আমি মাথার উপর একদম কান বরাবর মাথার উপরে সোজা করে রেখেছি, বডি একদম স্ট্রেট আছে, শ্বাস প্রশ্বাস নর্ম্যাল। দেখুন সামনের দিক থেকে দুটো পাকে প্যারালালি একদম দুটো পা এবং দুটো হাতকে আমি তুলছি, দেখুন কিভাবে করছি, দেখুন এদিকে লক্ষ্য রাখুন। এই দেখুন এইটা হলো নৌকা আসন, এই নৌকা আসনটা করার সময় কিন্তু আপনার দেখুন জাস্ট আকৃতিটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে নৌকার মতো কতটা লাগছে, তাই না? সেই জন্য এর নাম হয়েছে নৌকা আসন। এই আসনটা যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন বা আমরা যদি নিয়মিত অভ্যাস করি তাহলে কি হবে, হাত ও পায়ের পেশিগুলো খুব শক্ত সবল হবে এবং হাত ও পায়ের মানে সরলতা এগুলো খুব বাড়ে, মানে কি বলবো শক্তিটা বাড়ে হাত ও পায়ের। আর কোমরের ব্যথা বেদনা দূর হয়, মেরুদণ্ড নমনীয় রাখতে এই আসন কিন্তু সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট আসন, কিন্তু সবই ইম্পর্টেন্ট তাও এটা খুব ইম্পর্টেন্ট। এবারে আমি পরের আসনে আসছি, দেখুন পরের আসনটা হচ্ছে ভুজাঙ্গ আসন। আমার দিকে তাকান, দেখুন আমি ভুজাঙ্গ আসনটা করে দেখাচ্ছি কিভাবে করছি, আপনারা দেখুন। মাটিতে উপুড় হয়ে শুয়েছি, দেখুন একদম একদম মাটিতে উপুড় হয়ে শুয়েছি, হাত দুটোকে একদম উপর দিকে খেঁচে রেখেছি, দেখুন একদম বডিটা স্ট্রেট আছে, সবসময় বডি স্ট্রেট থাকবে, শ্বাস প্রশ্বাস নর্ম্যাল। দেখুন এইবারে সামনে দিকে আমি দুটো হাতকে নিয়ে আসছি, নিয়ে এসে পুরো বডিটাকে মানে মাথাটাকে পুরো একদম উল্টো দিকে, দেখুন আমি কিভাবে করছি, মাথাটাকে উল্টো দিকে যতটা পিছন দিকে নিয়ে যাওয়া যায়, দেখুন আমি চেষ্টা করি, দেখুন করছি কিভাবে, দেখুন নিয়ে যাওয়া যায় এইভাবে। এই যে হলো, এটা হলো ভুজাঙ্গ আসন, দেখুন এদিকে লক্ষ্য রাখুন, এটা হলো ভুজাঙ্গ আসন। এই আসনটা যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে কি হবে, মেরুদণ্ড নমনীয় রাখবে, মেরুদণ্ড নমনীয় থাকবে। আচ্ছা, কোমরে বাত আশ্রয় নিতে পারবে না, একদম বাতটা এগুলো হবে না, বুকের গড়ন খুব সুন্দর হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। এই আসনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আসন, এটা দেখালাম, এটা হলো ভুজাঙ্গ আসন। এবারে পরের আসনটা লক্ষ্য রাখুন, আমি পরের আসনটা দেখাচ্ছি, এটা হলো পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনটা আমি করে দেখাচ্ছি, আপনারা দেখুন প্রথমে আমি মাটির উপরে চিত হয়ে শুয়েছি, দেখুন একদম লম্বা হয়ে শুয়েছি, একই রকম বডি স্ট্রেট এবং শ্বাস প্রশ্বাস নর্ম্যাল। এইবার দুটো পাকে ভাঁজ করে উপর দিকে তুলে দুটো হাত দিয়ে ধরে পায়ের হাঁটুগুলো একদম পুরো বুকের সাথে সেঁটে দিতে হবে, দেখুন আমার দিকে দেখুন, নালে বুঝতে পারবেন না, একদম বুকের মধ্যে সেঁটে দিতে হবে। দেখলেন, দেখুন আসনটা, দেখুন এটা হলো পবন মুক্ত আসন। এই পবন মুক্ত আসনটি যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে পেটে বায়ু জমতে পারে না, যকৃৎ ও পাকস্থলীর দুর্বলতা কেটে যায়। আচ্ছা, অর্জীর্ণ, অম্বল, পেট ফাঁপা এই সমস্ত রোগগুলো সেরে যায়, পেটের পেশি সবল হয়, পেটের চর্বি কমায়, পেটে চর্বি জমতে দেয় না। এটাও খুব ইম্পর্টেন্ট আসন, পবন মুক্ত আসন, এটা দেখালাম পবন মুক্ত আসন। এবার আমি নেক্সট চলে যাচ্ছি, নেক্সট এবং আজকের শেষ আসন
সেটা হলো উষ্ঠাসন। আপনারা লক্ষ্য করুন, আমি উষ্ঠাসনটা করে দেখাচ্ছি কিভাবে করছি। দেখুন, মাটিতে আমি হাঁটু গেড়ে বসেছি। দেখুন, আমার হাঁটুর দিকে লক্ষ্য রাখুন, বডি একদম সোজা আছে, একদম স্ট্রেট আছে বডি। দুটো হাত এখন দুপাশে আছে। দেখুন, এইবার এই দুটো হাতকে দিয়ে হাঁটু মানে গোড়ালি দুটোকে ধরতে হবে, দুটো হাত দিয়ে দুটো গোড়ালিকে ধরতে হবে। দেখুন আমি কিভাবে দেখছি, অনেকেই উষ্ঠাসন জানেন, তবুও আমি দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি, দেখুন লক্ষ্য রাখুন। এইবার গোড়ালি দুটো ধরলাম, এইবার বুকটাকে যতটা পারা যায় সামনের দিকে আনতে হবে, মাথাটাকে নিচু করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এইটা হলো উষ্ঠাসন। এই উষ্ঠাসনটা যদি নিয়মিত আমরা অভ্যাস করি, তাহলে মেরুদণ্ড নমনীয় হবে, মেরুদণ্ডের স্নায়ু পেশি সবল হবে, ফুসফুসের শক্তি বাড়ে, আচ্ছা বুকের হাড় বাড়ে এবং বুকের গঠন খুব সুন্দর হয়। এই উষ্ঠাসন কিন্তু উচ্চতা বৃদ্ধি করতেও সাহায্যকারী। এই হলো উষ্ঠাসন। সো আজকে এখানে আমি শেষ করছি। আবার নেক্সট আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার নমস্কার নেবেন। আদিত্য পাত্র, কলকাতা।